হলো জঙ্গল মহল কাপ। ১১ সালে রাজ্যের পালা বদলের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পুরুষ ফুটবল, মহিলা ফুটবল, পুরুষ কবাডি, তীরন্দাজ প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছিল জঙ্গলমহল কাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কালী পুজো ও ছট পুজোর পরই শুরু হবে জঙ্গলমহল কাপ। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের উদ্যোগে ও কেশিয়ারি থানার আয়োজনে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকে উদ্বোধন হলো জঙ্গলমহল 2021। এদিন ব্লকের সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের কোবরা বেরিয়া ফুটবল ময়দানে জঙ্গলমহল কাপের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্বলিত করে বেলুন উড়িয়ে ফুটবল শট মেরে জঙ্গলমহল কাপের সূচনা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।